লেগেছে ওই সময় দেখা যায় একটা দুটো করে 39 জন মানুষ গরিবে নওয়াজের হাতে হাতটা দিয়ে দেয় এই হাতটা যখনই দিয়ে দিয়েছে তার আগে আর একটু বলে দিই শুনে রেখে দেন ওই আজবি নামক জায়গাতে গরিবে নওয়াজ যখন আজান দিয়েছিল পিতৃরা চৌহানে গিয়ে খবর চলে যায় ও রাজা পিতৃরা চৌহান একটা মুসলমান এসেছে সে তোমার রাজত্বে আজান দিয়েছে ওই পিতৃরা সৈন্য পাঠিয়ে দিল যাও গরিবে নওয়াজকে বলে দাও হিন্দুস্তান ছেড়ে চলে যেতে বলো এই আজানের পক্ষে থাকলে সেই দিনও হিন্দুস্তান ছাড়তে বলেছে আজও আজানের বিরুদ্ধে নেতারা কেস করছে এই করেছে না করেনি এই জানেন না অসুবিধা হচ্ছে থাকবে বলবো না থাকবে তাহলে সেদিন আজানের বিরুদ্ধে পিতৃরা চৌহান ছিল না ছিল না আর আজকেও যারা আজানের বিরুদ্ধে কেস করছে এদেরও লক্ষ্য সেদিনের পিতৃরা চৌহানের মতো ছিল হ্যাঁ কি না এই কথা মাথায় ঢুকছে না ঢোকে নে আর মঈনুদ্দিনের প্রেমিক হয়ে পিতৃরা চৌহানের পক্ষে থাকবে তাই তো নাকি হ্যাঁ আছে তো আজও লাখ লাখ মানুষ বোকার মতো ভুল বকছে কপাল ফাটা কবে যে আল্লাহদেরকে হিদায়ত করবে আল্লাহই ভালো জানে না কপালে নেই তাও বা কে জানে তবে রাসূলুল্লাহ যখন ওই হাদিসটা পড়ি যে আল্লাহ একটা দিন দুনিয়াতে সমস্ত ভালো মানুষদের ঘরে তুলে নেবে আস্তে আস্তে দুনিয়ায় ভালো মানুষ থাকবে না সেদিন আল্লাহ কায়ামত করবে তখন ভাবি যে কায়ামত একদিন হবে খারাপ মানুষ তো বাড়বে কিন্তু আবার ভাবি আল্লাহ বলেছে মায়ুস হয়েও না তুমি তোমার কাজ করো তাই আমি আবার কাজ করছি করবো না থাকবে তোমরা কি বলছো কাজ করব বোঝার চেষ্টা করো আল্লাহর ওলি গরিবে নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে সৈন্য চলে এলো এ মঈনুদ্দিন ফকির সাহেব মুসলমান সূর্য ওঠার আগে দেশটা ছেড়ে চলে যাও অনেক বড় কথা গরিবে নওয়াজ বলেছিলেন সূর্য যিনি উঠার তিনি আমায় পাঠিয়েছেন তিনার হাবিবের মাধ্যমে অতএব বুঝতে পেরে গেছে মুসলমান তবে হ্যাঁ ওই যে রাত্রিরে যে রাত সকমে আজান দিয়েছিল রাজা সৈন্য পাঠিয়েছিল ওই রাত্রিরে কিন্তু রাজা তার মায়ের একটা ওসিয়াত ছিল ওই ওসিয়াতটাকে বার করেছিল মন দিয়ে শোনেন পিতৃরাও চৌহানের মা পিতৃরাও চৌহানকে একটা ওসিয়াত করেছিল কি ওসিয়াত করেছিল শোন বাবা ছেলে তোর রাজত্বকালে একজন মুসলমান সুফি দরবেশ আসবে শুনছেন তো সে বাবা তোর রাজত্ব নেবে না সে ইনসাফের কথা বলবে সে ন্যায়ের কথা বলবে সে গরিবের পক্ষে দাঁড়িয়ে কথা বলবে সে অসহায় মজলুমদের সাথে থাকবে তোর রাজত্ব নেবে না বাবা সে রাজা হতে আসবে না রে বাবা সে তোর গদি দখল করতে আসবে না রে বাবা তবে আমি তোর মা বলে দিই যদি ভালো চাস ওই মুসলমান দরবেশ ওলির সাথে বিয়াদবি করবি না শুনছেন তো মা বলে ঠিক আছে বার করে দেখছে দেখে সব পড়লো পরে নমুনা মিলছে গরিবের নামাজের সাথে কিন্তু হতবাগা যার কপাল ফাটাইছে কি